হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাত। আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার কাছে কয়েকজন আর কি ফোন করেছিলেন যারা মেডিকেল পড়াশোনা করে, তাদের সমস্যা হচ্ছে সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসের জন্য অনেক ধরনের মেডিসিন ব্যবহার করছে, বেলেডোনা, ব্রায়োনিয়া, তারপর স্যাঙ্গুইনা, নাইটলেম, নামাইনর, থুজা, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, সাল্ফ, অনেক ধরনের সাইনোসাইটিস মেডিসিন ব্যবহার করছে তরুণ ডাক্তার। নামটা বললে, আচ্ছা নামটা না বলি, যেহেতু ও স্টুডেন্ট থার্ড ইয়ারে পড়ে। যা হোক, আমি তার উদ্দেশ্য করে ভিডিওটা করে দিলাম। আমার ভাই, কলেজের টুকরা ভাই, আপনি যেহেতু আপনি ডাক্তারি কোর্স শুরু করতে যাচ্ছেন, যেহেতু আপনি জানার জন্য আর কি ফোন করেছেন। যা হোক, আমি এটার ভিডিওই করে দিলাম, যেন খালি শুধু আপনি না, যারা বাহিরের দেশে আছে, যাদের সাইনোসাইটিস, এই কি বলে, নাকের প্রথম থেকে শুরু করে আর কি লাস্ট পর্যন্ত যাদের আর কি এই সাইনোসাইটিসটা আছে, নাক, এই মাথা, প্লাস হচ্ছে যে আপনার গলার কণ্ঠস্বর, এবং হচ্ছে যে ব্রঙ্কাইটিস, কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, কিন্তু আপনার এই সাইনোসাইটিসটা রোগটাই ধরা পড়তেছে না, এবং যাচ্ছে পরীক্ষা করতেছে অ্যাজমা ধরা পড়তেছে না। এরকম রোগের ক্ষেত্রে যে মেডিসিনগুলো আমি সবচাইতে ভালো রেসপন্স পাইছি, আমি আজকে আমি আপনাদেরকে বলে দেবো। সাইনোসাইটিসের ট্রিটমেন্ট আর কি করতে গেলে প্রথম জানতে হবে যে এটা কেন হচ্ছে, অ্যালার্জির কারণে। অ্যালার্জিটা কি মেডিসিন খালি আপনাকে রিকভারি করা যাবে, সেই সেই মেডিসিনগুলো আপনি অ্যালার্জিতে আর কি নিয়ন্ত্রণের জন্য আগে খেতে হবে। আর অ্যালার্জি নিয়ন্ত্রণ করার মেডিসিনটা দরকার, সবচেয়েতে বেটার মেডিসিন আমি যেটাতে ভালো রেজাল্ট পাইছি হোমিওপ্যাথিতে, যাদের হচ্ছে নাক দেয়, এদিক দিয়ে দেখবেন যে এরকম করে নিঃশ্বাস নেয়, তারপর হচ্ছে গলার খাঁকারি দেয়, অ্যালার্জি, তারপর হ্যাঁ এরকম করে যারা আর কি কাশে রাখতে দেখবেন প্রচুর পরিমাণে অ্যালার্জি জেগে যায়, তারপর হচ্ছে মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, এর কারণে কোনো কথাও বলতে পারে না, কোনো কাজও করতে পারে না, উপর হয়ে কোনো কাজ করতে পারে না। এটার জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট করে, সব জায়গায় যায়, কোনো রেসপন্স আসে না। আমি সবচাইতে এই যে সমস্যাগুলো হয়, যাতে সাইনোসাইটিসের মাথা ব্যথা জাগলে আর ঠান্ডা লাগে, কিন্তু পাতলা পাতলা ঠান্ডা, কিন্তু আপনার হচ্ছে ঠান্ডা হচ্ছে যে আপনার বের হয় না, যাই হোক থেকেই যায়, এবং এটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, এটা বেরও হচ্ছে না। অনেকে অপারেশনের জন্য আর কি কথা বলে, অনেক অপারেশন করে, তারপর আবার দেখা যাচ্ছে হয়ে থাকে, অনেকে চশমাও ব্যবহার করে চোখের জন্য, চোখের সমস্যা আসে সাইনোসাইটিসের কারণে, অনেক সময় মাইগ্রেন, মাথা ব্যথাও হয়। তো অনেকের আবার পলিপাসের কারণে সাইনোসাইটিসের, অনেক সময় পলিপাস ট্রিটমেন্ট করে কিন্তু আপনার সাইনোসাইটিসটা ওরকমই রেখে দেয়, সাইনোসাইটিস থাকে, অনেকের মাইগ্রেন, মাথা ব্যথা থাকে। আজকে আমি সাইনোসাইটিসের যে মেডিসিনগুলো সবচেয়ে এটা আমি ভালো রেজাল্ট পাইছি, সেটা হচ্ছে, সেটা মেডিসিনটার নাম হচ্ছে ন্যাপটাম আর্সেনিকাম। এটা আমি খুবই ভালো রেসপন্স পাইছি আপনার সাইনোসাইটিসের জন্য, যাদের এই হৃৎপিণ্ডে ফুসফুস করে শব্দ হয়, তারপর হচ্ছে এখানে ব্যথা হয়, এখানে গলা খাঁকারি দেয়, তারপর হচ্ছে নাকের শেষ মাথায়, এবং হচ্ছে যে আপনার দুই পার্শ্বতে মাইগ্রেনের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হয়। এই রোগীদের ক্ষেত্রে গিয়ে আমি ন্যাপটাম আর্সেনিকাম 30টা দিনে 3 বার 3 ফোঁটা করে দিয়ে আমার একটা রুগীকে রিকভারি করে দিয়েছি। আবার অন্য অন্য রুগীদের ক্ষেত্রে, যা কিছু কিছু রুগী হচ্ছে সিমটমে যদি না পড়ে, সেক্ষেত্রে যা অন্য মেডিসিন আসতে পারে, সেক্ষেত্রে আমি অনেক মেডিসিন ব্যবহার করছি। সেটা হচ্ছে যে আপনার যাদের এই সাইনোসাইটিস দেখবেন মোটা ধরনের হচ্ছে যে সর্দি আসতেছে, তাদের ক্ষেত্রে আমি ক্যালিবাইক্রমে খুবই ভালো রেসপন্স পাইছি জন্য। তারপর হচ্ছে যে আপনার ক্যালিয়াইড রেজাল্ট পাইছি, ক্যালিয়াইড হচ্ছে 30% শক্তি যেটা আর কি, এটা ব্যবহার করে রেজাল্ট পাবেন, এবং ক্যালিবাইক্রম যেটা সেটা হচ্ছে আরও এক্সট্রা আমি ভালো রেজাল্ট পাইছি। এর পাশাপাশি আমি দিয়ে দেখছি সেটা হচ্ছে যে বায়োকমিক বিসি যেটা বলা হয়, জার্মানি ট্যাবলেট, এটা হচ্ছে বায়োপ্লাজম 5, এটা 4 বড়ি করে দিনে আর কি রিপ্লেস করে দেখছি, খুবই ভালো রেসপন্স আসছে যাতে সাইনোসাইটিসের সমস্যা, এটা শুকাচ্ছে না, প্লাস মাথা ব্যথা সঙ্গে সব সময়ের জন্য করতেছে, এদের বেলায় গিয়ে আমি খুবই ভালো রেসপন্স পাইছি। আপনারা যারা ডাক্তারি করতে চাচ্ছেন, যারা মেডিকেল পড়াশোনা করছেন, এখন হচ্ছে যে নতুন ডাক্তারি কাজ শুরু করছেন কিন্তু রেসপন্স আসতেছে না, আমি তো ডাক্তারি শুরু করছি প্রায় অনেক দিন হলো, যা হোক আমরা তো পাস করছি 2009 সালে পাস করছি, তারপর আমরা চেম্বারটা শুরু করেছি। তো আমাদের স্যারেরা যেগুলো পরামর্শ দিচ্ছিল লক্ষণ অনুসারে, সেই লক্ষণ অনুসারে আমরা দিচ্ছিলাম, রেজাল্ট হচ্ছিল, আবার দেখাচ্ছিল রিটার্ন আসে। পরবর্তীতে আমি এটা একটু খোঁজ খোঁজ নেওয়ার পরে দেখলাম যে ন্যাপটাম আর্সটা হচ্ছে সাইনোসাইটিসের বেস্ট মেডিসিন, এবং খুবই ভালো একটা রেসপন্স আসে।
পাশাপাশি আপনার ব্যবহার করতে পারেন হচ্ছে আপনার হিপার সাল্ভ ব্যবহার করতে পারেন, সিমি সিফুগা ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস, যারা খালের পানি আসে এদের বেলায় কিন্তু এলিয়াম সিফাট আবার খুব ভালো রেসপন্স পাইছি আমি। তো এটা জন্য সবচেইতে ভালো মেডিসিন ন্যাট্রাম আর্সেনিকাম 30টা দিনে 3 বার 5 ফোঁটা করে কিংবা 3 ফোঁটা করে ব্যবহার করে দেখতে পারেন। যারা গ্লোবিউসে দিবেন তারা গ্লোবিউসে 5 টাকা 10 টাকা করে ঘন্টা পর পর ব্যবহার করতে পারেন। যারা সহস্রতমিক তাদের 1 পিল করে ওষুধ দিয়ে দেখতে পারেন, টেবিল চামচ করে খাওয়া দেখতে পারেন। ইনশাল্লাহ খুবই ভালো একটা রেসপন্স পাবেন এবং আপনার হাত যশে বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখি। আর আমি পাশাপাশি যেহেতু আমি অনেকগুলো মেডিসিন ব্যবহার করাই, আমার রুগীগুলো একটু বাহিরের বেশি থাকে, যেহেতু সেক্ষেত্রে আমি এই যে R1, এটা কিন্তু সাইনোসাইটিস রেসপন্স আমি পাইছি। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা রিকোয়াস কোম্পানি সিট, এটা খুবই ভালো একটা মার্কেট ড্রপ, এটা মেড ইন জার্মানি ড্রপ। আর DC5টাও কিন্তু জার্মানি ড্রপ এবং আর্সেনিক ন্যাট্রাম আর্সেনিকাম 30টা এটা জার্মানি। ব্যবহার করে দেখবেন, যদি কেলিব্যাক্রমের লক্ষণ আছে কেলিব্যাক্রম দিয়ে দেখবেন। পাশাপাশি এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেসপন্স আসবে যা বলার মতো না। আমি আমার কয়েকটা রুগীকে দিয়েছি, ওরা সুস্থ হয়ে গেছে এবং তারা অনেকগুলো রুগী পাঠিয়ে দিয়েছে এবং অনলাইনে আমি অনেক দিক আর কি দিয়ে দিয়েছি, মেডিসিন দিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, যাদের এই মেডিসিন ব্যবহার করার পরে যদি রেসপন্স না আসে, যদি ঠান্ডা যদি বের করতে চান, আমি আলাদা মেডিসিন আমি ব্যবহার করি। ব্যবহার করি একটা সঙ্গে সঙ্গে বের হয়ে যায়, 2 থেকে 3 দিন ভিতরে সব বের হয়ে যায়, 7-8 দিন পর্যন্ত বের হয়, একবার প্যাকেজ যত আছে সব বের হয়ে যায়। পাশাপাশি আমি হোমিওপ্যাথি মেডিসিনগুলো ব্যবহার করে থাকি, খুবই ভালো রেসপন্স আল্লাহ রহমতে। আপনারা যারা ডাক্তারি করতেছেন এই মেডিসিনগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার যারা কলেজের টুকরা যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা আর কি, তারা আপনি চাইলে চেষ্টা করে এটা দেখতে পারেন, খুবই ভালো রেসপন্স আসবে বলে আমি আশা রাখি। আর আজকে আমাদের কাছে যারা আর কি মেডিসিন অর্ডার করেছিলেন অবাঞ্ছিত লমের জন্য, সেটা হচ্ছে যে ঢাকা থেকে সুরভি আপু, আপনার মেডিসিন আমরা 3 মাসে পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে IBS-এর মেডিসিন আর কি চাইছিলেন হচ্ছে নরসিংহ, আপনি মেডিসিন আমরা পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনার বনশ্রী থেকে এক আপু, ওনার ব্রেস্টের সমস্যা, উনি ফোন করেছিলেন, ওনার মেডিসিন আমরা পাঠিয়ে দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর জাহিদ যে হরমোনালি যে ডিফারেন্সের মেডিসিনগুলো চাইছেন, আমাদের কাছে কিছু মেডিসিন শর্ট আছে, আমাদের কাছে আসলে আমরা অবশ্যই পাঠাতে, হয়তো আজকে না হয়তো 3-4 দিন পরে আমরা পাঠাবো। কিছু মেডিসিন আপনার শর্ট আছে 2-1টা জার্মানি ওষুধের, আমরা অন্য জায়গাতে সংগ্রহ করে আপনাকে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। যদি বেঁচে থাকি অবশ্যই আপনার কাছে চলে যাবে মেডিসিন। আর কক্সবাজার থেকে নাহিদা আপু, আপনি চাইছিলেন হচ্ছে পাইলসের মেডিসিন, আমরা ওটা পাঠিয়ে দিচ্ছি। আপনার হাজব্যান্ডের হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এটা আমরা ওষুধ দিয়ে দিচ্ছি এবং ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসছে শুনে খুব খুশি হলাম। আর হচ্ছে সুলতান ভাই, আপনার হার্টের 2টা ফ্যাট জমছিল, ব্লক হয়েছিল আপনি বলছিলেন হার্টের, তো আমার মেডিসিন খাওয়া করার পরে ঢাকাতে পরীক্ষা করার পর দেখছি যে নাই, অনেক খুশি হলাম আপনার। আর হচ্ছে যে সুলতান আপু, আপনার কিডনিতে পাথর ছিল, আল্লাহ রহমতে 7 দিন থেকে 15 দিনের মধ্যে মনে হয় রেজাল্ট আসছে। আপনি 35 দিন পর আমাকে ফোন দিয়ে জানালেন যে ভাই সময় ছিল না, ভুলে গেছিলাম, নাম্বার ছিল না, যা খুশি হলাম। আল্লাহ যদি রোগটা যদি ভালো হয়ে যায় যখন কোনো রোগীর, তখন আমার অনেক আর কি ভালো লাগে এবং আল্লাহ তাআলা অসুখ সারানোর মালিক। আমরা যা সুস্থ ছিলে আমরা লক্ষণ অনুসারে ওষুধ দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের কাছে প্রেসক্রিপশন আপনার এলাকা থেকে ওষুধ কিনে খেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চার্জ দিতে হবে 300 টাকা, তাহলে আমরা প্রেসক্রিপশন করে দেবো। আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.amarhomeo.com, এটা আপনারা অবশ্যই দেখবেন, আমাদের ওখানে প্রচুর পরিমাণে হোমিওপ্যাথি বিষয়ে লেখা আর কি লেখালেখি হয়, আমার এটা ওয়েবসাইট। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর হচ্ছে যে জেসমিন আপু চাইছেন পোমেট তৈরি করার ফর্মুলা, আমি দিয়ে দিছি আর কি আপু, আপনি এটা সংগ্রহ করে দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি কলকাতা থেকে রতন দাস ভাই, আপনি কোম্পানি করতে চাচ্ছেন, আমি খুশি হয়েছি। আমি মাঝে মাঝেই আপনার কোম্পানির যে ফর্মুলাগুলো এটা আমি দেওয়ার চেষ্টা, বই যদি লাগে সেক্ষেত্রে আপনি যদি আমাকে টাকা পে করেন, আমি আপনাকে বই, আমার কাছে যতগুলো বই রয়েছে আমার কোম্পানি করার, আমি বইগুলো আমি সেল করে দেবো, মানে যে আমার PDF করা বইগুলো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি বইগুলো ডলার দিয়ে কিনছি যে তোমার কোম্পানিতে লাগবে। এবং আমাদের যে ডক্টর হেয়ার অয়েল তেলটা আছে, আপনার চাইলে ওটা আপনার ইন্ডিয়াতে এখন পাওয়া যায়, আমাদের এই ডক্টর হেয়ার অয়েল তেলটা, এটা আপনি ওখান থেকে নিয়ে আর কি আপনি বিজনেস করতে পারবেন। আর তেল বিষয়ে জানতে চাইছিলেন। আর একটা হচ্ছে যে আপনার চেন্নাই তো আমাদের এই তেলটা পাওয়া যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঢাকাতেও এই তেলটা পাওয়া যাবে। আপনার যদি কেউ যদি তেলটা নিয়ে বসে কথা বলবেন আমাদের সঙ্গে, আমার ফোন নাম্বার হচ্ছে 01-721-418-696।
আর কোম্পানির ফোন নাম্বার হচ্ছে 01623171717। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা তেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আপনারা নিজে লেখাই করতে পারেন, কোনো সমস্যা নেই, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। এটা সৌদি আরব কেমিক্যাল কোম্পানির প্রোডাক্ট, বিএসটিআই অনুমোদিত প্রোডাক্ট। আমাদের এই তেলে প্রায় ছয় থেকে আট রকমের তেল ব্যবহার করা হয়েছে এবং আপনার প্রায় 50 থেকে 60 রকমের গাছগাছড়া ব্যবহার করা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা তেলটা তৈরি করে থাকি, যার ফলে আমাদের তেলটা আসছে 3 বছর হলে ইনশাআল্লাহ পার করে আমরা চতুর্থ বর্ষে আমরা আর কি পদার্পণ করলো আল্লাহ রহমতে। কোম্পানিটা আমারই, আমরা এর পরবর্তী যেগুলো প্রোডাক্ট নিয়ে আসতেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। টুথ পাউডার নিয়ে আসতেছি দুইটা আর কি, দাঁতের মাজন বলা হয়। পরবর্তীতে আমরা আরও প্রোডাক্ট বের করতেছি, আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। আমাদের প্রোডাক্টগুলো যেন 100% যেন কাজ করে, এবং কিছু লোক আছে যাদের কাজ করবে না, যেমন হচ্ছে যাদের IBS এর সমস্যা, তারপর হচ্ছে যাদের ক্যান্সার রোগ হয়েছে তাদের তো চুল থাকবে না ভাই, যাদের আবার অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম, লিভার আলসার আছে, তাদের বেলায় আমাদের এই তেলটা একটু কম কাজ করবে। যাই হোক, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি হাজির হব। পরবর্তী ভিডিওটা থাকবে হচ্ছে যে আপনার একটা আপু বলছিল স্নো তৈরি করার ফর্মুলা, এটা আমি একটু সংগ্রহ করতে টাইম লাগছে, অবশ্যই আমি আজকে রাতে যদি আমি চেষ্টা করি এটা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা, আমাকে কিছু ভাই আর কি ব্যাড কমেন্ট করেন, আমি জানি না কে তারা, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে বলে আমার মনে হয় নাই। তো এমনিতে ঈর্ষান্বিত হয়ে ক্রোধের বশবর্তী হয়ে আপনারা, আমি চাবো না যে আপনারা বিপদগামী হন এবং এটার জন্য বড় ধরনের একটা শাস্তি পান, এটার জন্য বড় কিছু আপনার জন্য অপেক্ষা করতে পারে। শুধুমাত্র এটুকু বললাম, আমি বিষয়টা আমি অন্য জায়গায় আর কি অবহিত করছি, তারা আর কি আপনাকে কিন্তু অবশ্যই খুঁজে বের করবে ভাই। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনার যেহেতু ভালো লাগে না আমার চ্যানেলটা, আপনি সাবস্ক্রাইব করবেন না, প্লাস খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। আমরা সততার সাথে কেউ আমাদেরকে টাকা পাঠালে আমরা মেডিসিন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, এবং যদি ভেঙেও যদি যায় সেখানেও আমি অর্ধেক ডোনেশন দিয়ে থাকি। এটা কেউ করবে না বাংলাদেশে, কোনো হোমিওপ্যাথি ডাক্তার করছে বলে আমার মনে হয় না। আপনি এবার সময় এবার কথা বলবেন, আবার বলেন যে এক এক ধরনের মুখ খারাপ করেন, ভাই একটা কথা বলি, আপনার পরিবারে আপনি কত নাম্বার সন্তান আমি তা জানি না, তবে খুব সাবধানে থাকবেন। আপনি আপনি অতিরিক্ত বেড়ে গেছেন ভাই, বেশি বাড়া ভালো না, সাপ ভালো না, সাপ আপনি ঠিক আছেন, সাপ আপনি বিশ্বাস করি আপনি সাপ সবল মারলে মানুষ মারা যাবে, কিন্তু কিছু অজাও আছে ওরকম, সাবধানে থাকবেন। আর আপনার ইমেল থেকে যে ফোন নাম্বার বের করা যাবে না এটা তো ভুল কথা রে ভাই, প্রযুক্তি উন্নত হয়েছে, যা করবেন সব জায়গায় টোকা মারতে যায় না, ঝামেলা করে যাবেন। রাগ করলাম না আপনার প্রতি, জাস্ট আপনাকে সতর্ক করে দিলাম। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।